আজ ভয়াল ও বিভীষিকাময় 21 আগস্ট। 2004 সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস বিরোধী আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন, আর অল্পের জন্য প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 13 বছরেও শেষ হয়নি নারকীয় হত্যা মামলার বিচার, তবে এবছরের মধ্যেই বিচার শেষ হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। আরও জানাচ্ছেন আজিজুল ইসলাম পান্নু। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইভি রহমান সহ প্রাণ হারান 24 জন, আহত হন 300 মানুষ। তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জামাত জোট সরকার জজমিয়া নাটক সাজিয়ে মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের আড়াল করে। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নতুন করে গতি পায় এ মামলা। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ 21 আগস্ট মামলার বিচার চলছে। 5 শতাধিক সাক্ষী থাকলেও গুরুত্ব বিবেচনায় 225 জন সাক্ষীকে বেছে নেয় রাষ্ট্রপক্ষ। এরই মধ্যে শেষ হয়েছে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা। 2017 সালের মধ্যেই ন্যায় বিচারকে ঠিক রেখে সমুন্নত রেখে আমরা বিচার এবং নিষ্পত্তিতে। এই মামলায় 52 আসামির মধ্যে এখনও পলাতক 18 আসামি। খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিজ চৌধুরী লন্ডনে পলাতক। এছাড়া মৌলানা তাজউদ্দিন দক্ষিণ আফ্রিকায়, আনিসুল মোরসালিন ও মহিবুল মুত্তাকিন দিল্লিতে, জাহাঙ্গীর বদর ও মুফাজ্জল কাইকোবাদ সংযুক্ত আরব আমিরাতে, শফিকুর রহমান সৌদি আরব, এটিএম আমিন ও সাইফুল ইসলাম জোয়ারদার কানাডায় পলাতক রয়েছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে। বাকিদের অবস্থান পরিষ্কার নয়। তবে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে তৎপর সরকার। তারেক রহমান সহ যারা পলাতক তাদের দেশে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, যত রকম পদ্ধতি আছে সবই প্রয়োগ করা হচ্ছে। বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তৎকালীন ডিজিএফআই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তৎকালীন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সহ 23 আসামি কারাগারে, জামিনে আছে 8 আসামি। মামলার অন্যতম 3 আসামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ সাইদুল ওরফে বিপুলের পৃথক মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। আজিজুল ইসলাম পান্নু, বৈশাখী সংবাদ, ঢাকা।